আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শীতের কুয়াশা ধরেছে স্লোগান, সঙ্গ দিয়ে সূর্য গাইছে বিজয় জয়গান। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে মনোবিজ্ঞানের ক্লাস শুরু করছি। আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, শ্রীপুর, গাজীপুর। পাঠ পরিচিতি: উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 123, অধ্যায় প্রথম, মনোবিজ্ঞান পরিচিতি। পূর্ব পাঠের অবগতকরণ: গত ক্লাসে আমরা কি পড়েছিলাম বলতো? মনোবিজ্ঞানের শাখাসমূহ। আমাদের উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান প্রথম পত্রে মনোবিজ্ঞানের কয়টি শাখা রয়েছে বলতো দেখি? নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পেরেছ। দেখো কি কি: কাউন্সেলিং মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান। গত ক্লাসে আমরা মনোবিজ্ঞান শাখাসমূহের মধ্যে কোন কোন মনোবিজ্ঞান পড়েছি বলতো দেখি? প্রথমে পড়েছিলাম কাউন্সিলিং মনোবিজ্ঞান ও চিকিৎসা মনোবিজ্ঞান, এরপরে শিল্প মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান। এই চারটা শাখা নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসগুলিতে। বাকি রয়েছে আমাদের সমাজ মনোবিজ্ঞান। এই ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলতো দেখি? কিছু লোক জড়ো হয়ে হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আলাপ আলোচনা করছে, ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে দলের এবং দলের সাথে দলের সম্পর্ক নির্ণয় নিয়ে মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করে বলতো দেখি? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলতে পারছ, ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে দলের এবং দলের সাথে দলের সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয় সমাজ মনোবিজ্ঞানে। আবার মানুষের সামাজিক আচরণ সমাজ মনোবিজ্ঞানের কি মূল বিষয়বস্তু? সমাজে বসবাস করার সময় একের সাথে অন্যের যে সম্পর্ক, ভাব বিনিময়, পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে তা নিয়ে আলোচনা করে সমাজ মনোবিজ্ঞানে। তাহলে আজকে আমাদের পাঠ সমাজ মনোবিজ্ঞান। সমাজ মনোবিজ্ঞান ইংরেজি সোশ্যাল সাইকোলজি। শিখন ফল: আজকে পাঠ শেষে তোমরা সমাজ মনোবিজ্ঞান কাকে বলে তা বলতে পারবে, সমাজ মনোবিজ্ঞানের পরিধিগুলো কি কি তা বলতে পারবে, সমাজ মনোবিজ্ঞানের পরিধিগুলো ব্যাখ্যা করতে পারবে। সমাজ মনোবিজ্ঞান ব্যক্তির সেসব আচরণ পর্যালোচনা করে, যে সকল আচরণ সমাজের অন্যান্য ব্যক্তিদের প্রভাবিত করে। ব্যক্তির আচরণ কি করে? সমাজের অন্যান্যদের আচরণকে প্রভাবিত করে এবং সেই সাথে যেসব আচরণ অন্যান্য সদস্যের দ্বারা ব্যক্তি প্রভাবিত হয়ে থাকে। ব্যক্তির আচরণ অন্যদেরকে প্রভাবিত করে, আবার সমাজের অন্য সদস্যদের আচরণ দ্বারা ব্যক্তি প্রভাবিত হয়ে থাকে। এই সকল আচরণ নিয়ে সমাজ মনোবিজ্ঞান আলোচনা করা হয়। তাহলে কি সমাজ মনোবিজ্ঞান ব্যক্তির সেসব আচরণ পর্যালোচনা করে
যে সকল আচরণ সমাজের অন্যান্য ব্যক্তিদের প্রভাবিত করে এবং সেই সাথে যেসব আচরণ অন্যান্য সদস্যের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সেসব আচরণ নিয়ে সমাজ মনোবিজ্ঞানে আলোচনা করে। মানুষ হচ্ছে সামাজিক জীব। সমাজ মনোবিজ্ঞানে ব্যক্তির আচরণ পর্যালোচনা করা হলেও ব্যক্তিকে সমাজের অন্যান্য মানুষ থেকে কিন্তু আলাদা করা যায় না। আমি বলেছি যে ব্যক্তির আচরণ সমাজের অন্যান্য মানুষদেরকে প্রভাবিত করে, আবার সমাজের অন্যান্য ব্যক্তির আচরণ ব্যক্তি আচরণ দ্বারা ব্যক্তি প্রভাবিত হয়ে থাকে। তাই ব্যক্তির আচরণকে সমাজের অন্যান্য মানুষ থেকে আলাদা করা যায় না। ব্যক্তির আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রভাব বেয়ে তার চরিত্র আচরণ মানসিকতা প্রভাবিত হয়ে থাকে। সমাজ যেমন ব্যক্তিদের প্রভাবিত করে, ব্যক্তিও সমাজকে প্রভাবিত করে। তাহলে কি সমাজের অন্যান্য মানুষের আচরণ দ্বারা ব্যক্তি প্রভাবিত হচ্ছে, আবার ব্যক্তিও সমাজকে প্রভাবিত করছে। ব্যক্তি ও সমাজ একে অন্যের সাথে অতপ্রতভাবে জড়িত। সমাজ কীভাবে ব্যক্তির আচরণ প্রভাবিত করে তা সমাজ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সমাজ মনোবিজ্ঞানে ব্যক্তি সেসব আচরণ নিয়ে আলোচনা করা হয় যে সকল আচরণ সমাজের অন্যান্য ব্যক্তিদের প্রভাবিত করে এবং সেই সাথে সেসব আচরণ অন্যান্য সদস্যদের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো সমাজ মনোবিজ্ঞান কাকে বলে। সমাজ মনোবিজ্ঞানের পরিধি কী কী আসো আমরা দেখি। সামাজিকরণ, কৃষ্টি ও ব্যক্তিত্ব, মনোভাব, যৌথ আচরণ, দলীয় আচরণ, নেতৃত্ব, সন্ত্রাস, গবেষণা পদ্ধতি। তাহলে সমাজ মনোবিজ্ঞান পরিধিগুলো কি কি? সামাজিকরণ, খ্রিস্টীয় ব্যক্তিত্ব, মনোভাব, যৌথ আচরণ, দলীয় আচরণ, নেতৃত্ব, সন্ত্রাস, গবেষণা পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছ সমাজ মনোবিজ্ঞান পরিধিগুলো কি কি। এগুলো আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। দলীয় কাজ, সমাজ মনোবিজ্ঞানের পরিধির নামগুলো খাতায় লিখো। এতক্ষণ আমি যে সমাজ মনোবিজ্ঞানের পরিধিগুলো তোমাদেরকে দেখিয়েছি এগুলো তোমরা বাসায় এখন খাতা নিয়ে নিজে নিজে লেখার চেষ্টা করো। কি কি নাম বলেছি, পরিধিগুলো কি কি? দলীয় কাজ কলেজে হলে তো দলীয় কাজ করতে দেওয়া হতো, এখন যেহেতু এটা অনলাইন ভিডিও ক্লাস সুতরাং তোমরা বাসে নিজেরা চেষ্টা করো সমাজ মনোবিজ্ঞান পরিধিগুলো আশা করি লিখতে পারছ। সমাজ মনোবিজ্ঞানের পরিধির এক নাম্বারটা আমরা কি দেখেছিলাম, সামাজিকরণ। সামাজিকরণটা কি? সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তোমরা এসএসসিতে বোধহয় পড়ে এসেছো সামাজিকরণ কি, অনেকেই বলতে পারবে। সামাজিকরণ হচ্ছে গিয়ে একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার নিজস্ব পরিবার ও কৃষ্টির উপযোগী আচরণের ধারা, বিশ্বাস, আদর্শমান ও প্রশ্নাবলী শিক্ষা করে। অর্থাৎ সামাজিকরণ এমন একটা প্রক্রিয়া, এমন একটা জীবনব্যাপী প্রক্রিয়া যার দ্বারা সে সমাজ উপযোগী আচরণ করতে শিখে, যার মাধ্যমে ব্যক্তি সমাজ উপযোগী আচরণ করতে শিখে যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাই হচ্ছে সামাজিকরণ। ব্যক্তিত্বের উপর সামাজিকরণের প্রভাব পড়ে সামাজিকরণের মাধ্যমে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির সমাজের ভালো মন্দ আচরণ শিখে থাকে, যেমন পরোপকার শিখে থাকে সামাজিকরণের মাধ্যমে ব্যক্তি, উদার মনোভাব শিখে থাকে সামাজিকরণের মাধ্যমে, হিংসাত্মক মনোভাব গড়ে উঠে সামাজিকরণের মাধ্যমে, মানুষের মধ্যে কুসংস্কার গড়ে উঠে সামাজিকরণের মাধ্যমে, অহংকারী মনোভাবও গড়ে উঠে সামাজিকরণের মাধ্যমে। অর্থাৎ উদার মনোভাব, পরোপকার, হিংসাত্মক মনোভাব, কুসংস্কার সবই হচ্ছে সামাজিকরণের ফল।
সামাজিকরণ তাহলে কি? সামাজিকরণ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি সমাজ উপযোগী আচরণ করতে শিখে থাকে। আশা করি বুঝতে পেরেছো সামাজিকরণ কি। তাহলে সমাজ মনোবিজ্ঞানের একটা পরিধি হচ্ছে সামাজিকরণ। সমাজ মনোবিজ্ঞানের আরেকটা পরিধি হচ্ছে কৃষ্টি ও ব্যক্তিত্ব। আচ্ছা, কৃষ্টির ইংরেজি কি বলতে পারো কি তোমরা? অনেকে কিন্তু ক্লাসে আমি অনেককে জিজ্ঞেস করলে দেখি কি কৃষ্টির ইংরেজি কি বলতে পারে না, কিন্তু কালচার বললে সবাই বুঝো। কৃষ্টি কি বললে বুঝো না, কিন্তু কালচার বললে বুঝো। কৃষ্টির ইংরেজি হচ্ছে কালচার, কৃষ্টি মানে হচ্ছে সংস্কৃতি, আর ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তি সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণ মাধ্যমে প্রকাশ পায়। এই সমাজ মনোবিজ্ঞানের একটা পরিধি হচ্ছে কৃষ্টি ও ব্যক্তিত্ব। কৃষ্টি অর্থাৎ সমাজের প্রচলিত ধারা কিভাবে ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে তা সমাজ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। তাই সমাজ মনোবিজ্ঞানের একটা পরিধি হচ্ছে কৃষ্টি ও ব্যক্তিত্ব। সমাজ মনোবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে কৃষ্টি এর ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের এক একটা সমাজে এক একটা কৃষ্টি ও কালচার রয়েছে, বিভিন্ন রকম কৃষ্টি ও কালচার রয়েছে। এই পৃথিবীতে বিভিন্ন দেশ রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কৃষ্টি কালচার রয়েছে। এই বিভিন্ন রকমের কৃষ্টি কালচার সংস্কৃতি অর্থাৎ সমাজের প্রচলিত ধারা ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে। আর সমাজ মনোবিজ্ঞানে কৃষ্টি কীভাবে অর্থাৎ প্রচলিত সমাজের প্রচলিত ধারা কীভাবে ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে তা সমাজ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। তাই সমাজ মনোবিজ্ঞানের একটা পরিধি হচ্ছে কৃষ্টি ও ব্যক্তিত্ব। আশা করি বুঝতে পেরেছো। সমাজ মনোবিজ্ঞানের আরেকটা পরিধি হচ্ছে মনোভাব। মনোভাব কাকে বলে বলো তো দেখি? কোনো বিষয়, ব্যক্তি বা বস্তুর প্রতি ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়ার যে প্রবণতা তাকে মনোভাব বলে। কোনো বিষয়, ব্যক্তি বা বস্তুর প্রতি ব্যক্তি ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়ার যে প্রবণতা তাকে মনোভাব বলে। বা অন্যভাবে বলতে পারি আমরা, কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার পূর্ব প্রস্তুতিকে কি বলে? মনোভাব বলে। যে কোনো একটা বিষয়ের প্রতি আমাদের যে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়ার প্রবণতা বা কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাওয়া, পক্ষে বা বিপক্ষে যাওয়ার যে পূর্ব প্রস্তুতিটা তাকে কি বলে? মনোভাব বলে। পরিবেশের বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে মানুষের মধ্যে নানা মনোভাব ও মূল্যবোধ গড়ে ওঠে। এসব মনোভাব ব্যক্তির জীবনে বিভিন্ন দিককে নানাভাবে প্রভাবিত করে। সমাজ মনোবিজ্ঞানেও মনোভাব কীভাবে ব্যক্তির জীবনকে প্রভাবিত করে এবং সমাজের বিভিন্ন ব্যক্তির মনোভাব দ্বারা ব্যক্তি কীভাবে প্রভাবিত হয় সে নিয়ে তা নিয়ে আলোচনা করা হয়। মনোভাব কীভাবে গঠিত হয় এবং মনোভাবের উপাদানসমূহ কী কী এবং মনোভাব কীভাবে পরিমাপ করা যায়, কীভাবে মনোভাব পরিবর্তিত হয়, এই সব কিছু সমাজ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। তাই সমাজ মনোবিজ্ঞানে একটা পরিধি হচ্ছে মনোভাব। সমাজ মনোবিজ্ঞানে আরেকটা পরিধি হচ্ছে যৌথ আচরণ। সমাজ মনোবিজ্ঞানটা কি বলেছে? সমাজ মনোবিজ্ঞানে ব্যক্তির শিশু আচরণ নিয়ে আলোচনা করা হয়, যেখানে ব্যক্তির আচরণ সমাজের অন্যান্য মানুষের দ্বারা প্রভাবিত হয়, আবার সমাজের মানুষের অন্যান্য সদস্যের আচরণ দ্বারা ব্যক্তি প্রভাবিত হয়ে থাকে। অর্থাৎ এখানে যৌথ আচরণ, একজন একজনের আচরণ দ্বারা প্রভাবিত হচ্ছে। সমাজ মনোবিজ্ঞানে কি হচ্ছে? একজন একজনের আচরণ দ্বারা প্রভাবিত হচ্ছে, যেমন জনমত, পূর্ব সংস্কার, জনতা, প্রচারণা, ফ্যাশন,
প্রভৃতি বিষয় নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আর জনমত হলো জনগণের জনমতটা কি, জনমত হচ্ছে গিয়ে জনগণের মতামত, মনোভাব, জনমত কিভাবে গঠিত হয়, জনমত পরিমাপের কৌশল, প্রচারণা নীতি কৌশল প্রভৃতি, পূর্বসংস্কার কীভাবে গঠিত হয়, পূর্বসংস্কার কীভাবে হ্রাস করা যায়, হ্যাঁ ফ্যাশন কি প্রভৃতি সমাজ মনোবিজ্ঞান আলোচনা করা হয়ে থাকে। তাই সমাজ মনোবিজ্ঞান আরেকটি পরিধি হচ্ছে যৌথ আচরণ। বুঝতে পেরেছ? নেতৃত্ব সমাজ মনোবিজ্ঞানের আরেকটা পরিধি কি? নেতৃত্ব। কি নেতৃত্ব? নেতৃত্ব একটি প্রক্রিয়া যেখানে নেতা ও অনুগামীদের আদান প্রদানের সম্পর্ক থাকে। নেতার অনুসারী, একজন নেতা থাকলে তার অনুসারীরাও থাকবে এবং এই নেতা অনুগামীদের আদান প্রদানের একটা সম্পর্ক থাকে। নেতার সাথে অনুগামীদের একটা আদান প্রদানের সম্পর্ক থাকে। নেতা তার অনুগামীদের প্রত্যাশা পূরণের চেষ্টা করে থাকে। নেতা কী করেন, তার অনুগামীদের তাকে যে যারা অনুসরণ করে তাদের কি প্রত্যাশা পূরণ করার চেষ্টা করে থাকেন এবং অনুগামীরা আবার নেতার প্রচেষ্টা ও কার্যাবলীর প্রেক্ষিতে তা মূল্যায়ন করে থাকে। ভালো নেতার ভালো বৈশিষ্ট্য, নেতার কার্যাবলী, নেতৃত্বের প্রকারভেদ প্রভৃতি সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাই নেতৃত্ব হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের পরিধি। সমাজ মনোবিজ্ঞানের আরেকটা পরিধি হচ্ছে সন্ত্রাস। বর্তমানে সমাজের একটি অন্যতম সমস্যা হলো সন্ত্রাস। বর্তমানে সমস্যাটা কি আমাদের সমাজের? সন্ত্রাস। ব্যক্তি কেন সন্ত্রাসী আচরণ করে, সন্ত্রাস কেন হয়, সামাজিক অর্থনৈতিক বঞ্চনা, শোষণ, নাগরিকের ন্যায় বিচার লাভের অনিশ্চয়তা, আগ্রাসী মডেল প্রভৃতি কীভাবে সন্ত্রাসীর জন্ম দেয় এবং কীভাবে সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা যায় সবই সমাজ মনোবিজ্ঞানে পর্যালোচনা করা হয়ে থাকে। তাই সমাজ মনোবিজ্ঞানের আরেকটি পরিধি হচ্ছে সন্ত্রাস। সমাজ মনোবিজ্ঞানের আরেকটা পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি। বিভিন্ন পদ্ধতিতে মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা গবেষণা করে ফলাফল দেওয়া হয়। পরীক্ষণ পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি, জরি পদ্ধতির সাহায্যে সমাজ মনোবিজ্ঞানে ব্যক্তির আচরণ এবং ব্যক্তির উপর সামাজিক যে প্রভাব আলোচনা করার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। যেমন পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রশ্নমালা, জরি প্রভৃতি। এইসব পদ্ধতি সম্পর্কে সমাজ মনোবিজ্ঞান আলোচনা করা হয়ে থাকে। তাই গবেষণা পদ্ধতি সমাজ মনোবিজ্ঞানের আরেকটি পরিধি। জোড়ায় কাজ কলেজে হলে তোমাদেরকে এগুলি জোড়ায় কাজটা করতে দিতাম। সামাজিকরণের বিষয়বস্তু কী কী, খ্রিস্টীয় ব্যক্তিত্বের বিষয়বস্তু কী কী, যৌথ আচরণের বিষয়বস্তু কী কী, গবেষণার পদ্ধতির বিষয়বস্তু কী কী, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো। তারপরে বাসায় নিজে এরা লেখার চেষ্টা করবে যে এগুলো কী, নিজেরাই লেখার চেষ্টা করবে। মূল্যায়ন, এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করবো, উত্তর দেওয়ার চেষ্টা করো। সমাজ মনোবিজ্ঞান কাকে বলে? সমাজ মনোবিজ্ঞানের পরিধিগুলো কী কী? সামাজিকরণ কাকে বলে? কৃষ্টি কাকে বলে? আশা করি উত্তর দিতে পেরেছ। মনোভাব কাকে বলে? কি উত্তর দিতে পেরেছ? অবশ্যই নিশ্চয়ই, যদি ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারছ। বাড়ির কাজ, সমাজ মনোবিজ্ঞান কাকে বলে? সমাজ মনোবিজ্ঞানের পরিধিগুলো কী কী? সমাজ মনোবিজ্ঞানের পরিধিগুলো ব্যাখ্যা করো।
এই থাকবে তোমাদের বাড়ির কাজ। তোমরা আমার ভিডিও লেকচারের সাহায্য নিয়ে, পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে বাড়ির কাজগুলো করে ফেলবে, বাসায় মনোযোগ সহকারে পড়বে। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।